যৌ নোগা ফাইল ফেলা رہے કે রেলওয়ে কা প্রাইভেটাইজেশন হরা হ ও সরাসর গালত হ নমস্কার বন্ধুরা ফাটফাট চ্যানেল আপনাদের স্বাগত চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন দাবা নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সুখবর নিয়ে চলে চলেছে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনারা এর আগে অনেককেই কমেন্ট করেছে অনেক বার কমেন্ট করেছেন যে রেল বেসরকারীকরণ হয়ে যাচ্ছে নাকি রেলের চাকরিগুলো বেসরকারীকরণ হয়ে যাচ্ছে কিনা এই নিয়ে কিন্তু আপনারা প্রচুর কমেন্ট করেছেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এবং এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এখনও পর্যন্ত সরকারি কোনো সার্কুলার জারি হয়নি এখনও কোনো আইন পাস হয়নি এখনও কোনো সরকার নোটিফিকেশান জারি করেনি তো আপনাদের ভয়ের কোনো কারণ নেই আপনারা নির্ভয়ে প্রিপারেশন নিতে পারেন এবং ঠিকঠাকভাবে প্রিপারেশন নিতে পারেন কোনো চিন্তার কোনো কারণ নেই এই আশ্বস্তরা আমি করেছিলাম এর আগে এই এর আগে একটা ভিডিওর মাধ্যমে ঠিক আছে যারা সেটাকে ফলো করেছিলেন আমি এই আমি এই চ্যানেলে প্রত্যেকবারই আপনাদেরকে মোটিভেট করি জেনুইন কন্টেন্ট জেনুইন খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ঠিক এর আগেই আমি পূর্বাভাস দিয়ে দিয়েছিলাম যে এখনও কোনো সরকারি নোটিফিকেশান সার্কুলার জারি হয়নি এবং জেলের বেসরকারিকরণ হওয়া যেটা খবরটা ছড়াচ্ছে মার্কেটে বা মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছে সেই খবরটা এখনও পর্যন্ত কোনো সত্যদায়ের কিন্তু বেরিয়ে আসেনি এবং এটা এটা কিন্তু আগামী দিনে রেল যে প্রাইভেটাইজেশন হবে সেটার সেটার সম্ভাবনা যথেষ্ট ক্ষীণ এটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম এবং যারা আমাকে নিয়মিতভাবে ঠিকঠাকভাবে ফলো করেন আশা করি তারা সেই জিনিসটা বুঝতে পেরেছিলেন এবং আমি একথাও বলেছিলাম যে অনেকেই আপনাদেরকে ডিসমোটিভেট করার চেষ্টা করবে আপনাকে আপনাদেরকে ভুল পথে পরিচালন করার চেষ্টা করবে আপনার যে আপনি যেভাবে প্রিপারেশান বা প্রস্তুতি নিচ্ছেন সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে অনেকেই চেষ্টা করবে কিন্তু সেই পথে বা দেবেন না আপনারা নিজেদের লক্ষ্য স্থির রাখুন এবং সেই পথে এগিয়ে যান এই 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 বক্তব্যগুলো কিন্তু আমার এর আগে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম তো সেই দিন যারা কথাগুলো ফলো করেছিল আজকে দেখুন সেই কথাটি ফলশ্রুতি হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী মার্কেটে নেমেছেন স্বয়ং প্রধানমন্ত্রী মাঠে নেমেছেন এবং তিনি ক্লারিফিকেশন দিচ্ছেন যে আমি এই রেলের সাথে অনেক দিন ধরে জুড়ে আছি রেল রেলকে আপনারা শুধু নয় আমরাও ভালোবাসি এবং রেল প্রাইভেটাইজেশন হবে না বন্ধুরা এবং এই এই রেল যে প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে এই খবরটা প্রচার হওয়ার পরে বিহারে বিহারে প্রচুর ছেলে মেয়ে প্রচুর ছাত্রছাত্রীরা যারা রেলের গ্রুপ ডির জন্য প্রিপারেশান নিচ্ছিল রেলের এন জন্য প্রিপারেশান নিছিল তারা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের পর্দায় তারা প্রচুর পরিমাণে বিক্ষোভ প্রদর্শন করে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে তারা বিক্ষোভ দেখায় ঠিক আছে রেলের প্রতি তারা খুব প্রকাশ করে এবং রেল অবরোধ করে এবং এবং রেল পরিষেবাকে ব্যাহত করে ঠিক আছে তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং এর ফলেই রেল এর ফলেই কিন্তু প্রধানমন্ত্রী টনক নড়ে এবং প্রধানমন্ত্রী নিজে এসে ক্লারিফিকেশন দেন যে রেল প্রাইভেটাইজেশন হচ্ছে না তো কি খবরটা বেরিয়ে আসছে প্রধানমন্ত্রী নিজে কি খবরটা বলেছে নিজে কি শোনাচ্ছে আপনাদেরকে পুরোটাই শোনাবো তো দেখুন দেখতে থাকুন পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নিজে কি বললেন আপনারা প্রধানমন্ত্রী নিজের মুখ থেকে খবর শুনে নিন বেসে कई लोग होंगे जो 20 साल की उम्र के बाद 22 साल की उम्र के बाद पढ़ाई करने के बाद रेलवे से जुड़े होंगे मैं जन्म से जुड़ा हुआ हूं इसलिए आप लोगों से ज्यादा रेलवे के प्रति मेरा प्यार है क्योंकि मेरा तो जीवन ही उसके कारण बना है जो लोग अफवाहें फैला रहे हैं कि रेलवे का प्राइवेटाइजेशन हो रहा है वो सरासर गलत है मुझसे ज़्यादा

খবরের বাতাবরণ তৈরি করা হচ্ছে একটা ভুল খবর পরিবেশিত করা হচ্ছে তো এই কথাটা আদৌ সত্যি নয় ঠিক আছে তো এই ধরনের একটা বক্তব্য কিন্তু আমাদের কাছে ক্লারিফিকেশন করে দিলাম একদম ক্লিয়ারলি বলল যে রেল প্রাইভেটাইজেশন হচ্ছে না হবে না ঠিক আছে তো আপনারা নির্ভয়ে থাকতে পারেন নির্দ্বিধায় থাকতে পারেন নির্বন্দ্বে থাকতে পারেন এবং ঠিকঠাক প্রস্তুতি কিন্তু আপনারা নিতে পারেন তো আমি আপনাদেরকে এর আগে ভিডিওর মাধ্যমে অনেকবার আশ্বস্ত করেছি আজও আপনাদেরকে আশ্বস্ত করলাম এবং নিজস্ব ফোকাস দেখে এগিয়ে যান আগামী দিনে চাকরি পেলে আপনি কিন্তু সেই চাকরির সুফলটা আপনি বুঝতে পারবেন আপনাকে যে ডিসমোটিভেট করছে তার কিন্তু ভিতরে কিন্তু বেশ ভালোই লাগবে সেটা আপনি চাকরি পেলে সেই কিন্তু বুঝতে পারবে আপনিও হয়তো ছোটো ছোটোভাবে ক্ষুদ্র ক্ষুব্ধভাবে সেটাকে রিয়েলাইজেশন করতে পারবেন তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে যদি ইনফরমেশনটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ভালো থাকবেন ভালোভাবে পড়াশুনো করুন চাকরি পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ুন চাকরি হবেই থ্যাংক ইউ ভালো থাকবেন